ভিডিও শুরুতেই বলতেছে যারা ইনস্টাগ্রাম ফেসবুক কিংবা টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। বিশেষ করে যারা ফটো এডিটিং ভালোবাসেন তাদের জন্য তো কোনো কথাই নেই। বন্ধুরা আজকে আপনাদেরকে ট্রেন্ডিং একটি ফটো এডিটিংয়ের বিষয় নিয়ে আলোচনা করব এবং কীভাবে এখান থেকে আপনি এডিটিং করবেন এ টু জেড বিষয়, কালার গ্রেডিং ইত্যাদি ইত্যাদি। মোট কথা হচ্ছে আপনি যদি কোনো টাইটানিক মুভির সিনেমেটিক লুক দিতে যান তাহলে আপনার জন্য এই সফটওয়্যারটি বেস্ট হবে। বিশেষ করে আপনি যদি পোস্টার থাম্বনেল নিয়ে কাজ করেন তাহলে আমি বলবো যে এই সফটওয়্যারটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি এবং অ্যাপ্লিকেশনের লিঙ্কটি সরাসরি দিয়ে দেবো হচ্ছে আমাদের পিন কমেন্টে, সেখান থেকে আপনারা যুক্ত হয়ে নেবেন। আমরা জানি বিশেষ করে আমাদের যে এই যে ফটোগুলো দেখতেছেন এগুলো খুব ট্রেন্ডিং। আপনি ফেসবুক যান, ইনস্টাগ্রামে যান, এই ছবিগুলো কিন্তু হার দাম চলতেছে। তো এইগুলো কীভাবে আপনি আর্ট করবেন সেটা দেখার জন্য নিচে দেখেন একটি অপশন রয়েছে স্পিরিয়াল, এখানে একবার আপনি ট্যাপ করে দিবেন। ঠিক আছে, এখানে যখন ট্যাপ করে দিবেন আপনার সামনে কী করবেন, নতুন একটা ইন্টারফেস শো হবে, সেটা হচ্ছে গ্যালারি। তো আপনি গ্যালারিতে একবার ট্যাপ করে দিবেন। যখন মধ্যে গ্যালারিতে ট্যাপ করে দেবেন এখান থেকে যে কোনো একটি ফটো আপনি সিলেক্ট করবেন। এক্সাম্পল হিসাবে ধরুন আমি এই ফটোটা আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, কারণ এটা ছাড়া আমার আর কাছে কোনো ফটো আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখন এটাকে যদি আমি সিনেমেটিক্স লুকে করতে চাই বা আমি যদি ঠিক আছে স্পিরিয়াল করতে চাই, সেই জন্য আমাকে দেখেন নিচে অনেকগুলো অপশন শো হচ্ছে স্পিরিয়ালের জন্য। ধরুন আমি যদি এখানে ট্যাপ করে দিই তাহলে দেখেন এটা কিন্তু আমি এইভাবে বসাতে পারবো, খুব ইজিভাবে হয়ে যাবে, কারণ এগুলো বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। ঠিক আছে, তাছাড়া এখানে অনেক কিছু রয়েছে, উইন্স রয়েছে, লাভস রয়েছে, উইনার রয়েছে, ইফেক্টস রয়েছে। মোট কথা আপনি যদি এখান থেকে ইফেক্টসগুলো ব্যবহার করেন তাহলে দারুণ কিন্তু ইফেক্টস এখানে আপনি পেয়ে যাবেন, ইফেক্টসগুলো ফ্রিতেই পেয়ে যাবেন, কোনো ডাউনলোড করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, আপনার মন মতন এখান থেকে আপনি ইফেক্টসগুলো ব্যবহার করতে পারেন। সিনেমেটিক্স পোস্টার তৈরি করতে চান তাদের জন্য বেস্ট হবে। শুধুমাত্র একটা ফিউচার না, এখানে অনেক হার দাম ফিউচার রয়েছে। আমরা যদি সব ধরনের টুলস পেয়ে যাবেন, ঠিক আছে, ক্রপ করতে পারবেন, ইফেক্ট করতে পারবেন, ফিল্টার করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। স্প্রেল রয়েছে, ড্রপ, স্টিকার, ট্যাক্স এবং কি স্কেচ এবং বিভিন্ন ধরনের এখানে টুলসগুলো আপনারা পেয়ে যাবেন। যারা বিশেষ করে ফটো এডিটিং করেন তাদের এই টুলের সাথে আর পরিচয় করে কোনো দরকার নেই। যারা বেস্ট অফ দ্য বেস্ট ফটো এডিটর তাদেরকে বলতেছি আজকের এই সাইটটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং। মানে এখান থেকে যদি আপনি ফটো এডিটিং করেন সে ফটোর লুক যদি আপনি সিনেমেটিক্সে আনতে পারেন তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন যে ইংলিশ মুভির যে পোস্টারগুলো রয়েছে তার চেয়ে অনেক ভালো কিছু করতে পারতেছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, এখানে দেখানোর মতন আর কিছুই নেই, জাস্ট যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি খুবই দরকার। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। এবার সবাই জানিয়েছি আমি রবিন, খোদা হাফেজ।